শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা আবারও আজকে তোমাদের সামনে এসে উপস্থিত হলাম কি ক্লাস নিয়ে? বিজ্ঞান ক্লাস নিয়ে। তোমরা নিশ্চয়ই রুটিন পেয়েছো এবং রুটিনে জানো আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারে তোমাদের চতুর্থ শ্রেণীর কি থাকে? বিজ্ঞান ক্লাস থাকে। তো আজকেও আমরা বিজ্ঞান ক্লাসে বিজ্ঞান করব। আমাদের আজকে যে বিষয় অর্থাৎ শিরোনাম, আমাদের আজকে শিরোনাম হচ্ছে যে পরিবেশ পরিবর্তনের প্রভাব। আজকে শিরোনাম কি? পরিবেশ পরিবর্তনের প্রভাব। আমরা গত ক্লাসে জেনেছিলাম পরিবেশের পরিবর্তন কেন হয়। গত ক্লাসে আমরা জেনেছিলাম পরিবেশের পরিবর্তন কেন হয়। তো আমরা সেটা একটু আবার একটু মনে করে নিই। পরিবেশের পরিবর্তন হয় সর্বপ্রধান কারণ হচ্ছে মানব সৃষ্ট কর্মকাণ্ডের কারণে। আমাদের পরিবেশটা কি হয়ে থাকে? পরিবর্তন হয়ে থাকে। আমাদের পরিবেশটা কিসের জন্য পরিবর্তন হয়? আমাদের মানুষদের কর্মকাণ্ডের কারণে পরিবেশ মূলত পরিবর্তন হয়। তো আমরা মানুষরা কি কি কাণ্ড করি? সেগুলো হচ্ছে আমরা গাছপালা কেটে ফেলি, হ্যাঁ, বনভূমি ধ্বংস করি। কি জন্য করি? বনভূমি অথবা গাছপালা কেটে আমরা কি করি? রাস্তাঘাট তৈরি করি। জ্বালানি কাঠ সংগ্রহের জন্য আমরা গাছপালা কেটে ফেলি এবং গাছপালা কেটে আমরা কি করি? আমাদের আবাসস্থল করি বা বড় দালান কোঠা আমরা কি করে থাকি? নির্মাণ করে থাকি, যেটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং আমাদের জন্য হুমকিস্বরূপ। এছাড়াও আমরা কি করি? আসবাবপত্র তৈরির জন্য গাছপালা কেটে ফেলি। অনেকেই আছে অবৈধভাবে কি করে? গাছপালা কেটে ফেলে। গাছপালা হ্যাঁ কাটা যাবে কখনো, আমাদের উচিত যখন আমরা গাছপালা কেটে ফেলবো পরিবেশের জন্য তখন কখন ক্ষতিকর হবে না, আমরা একটা গাছের বদলে যদি দুইটা গাছ রোপণ করি, গাছ কাটার সাথে সাথে আমরা যদি কি করি? বৃক্ষরোপণ করি, তাহলে আমাদের জন্য পরিবেশের পরিবর্তনের প্রভাবটা কি হবে? ক্ষতিকর হবে না। আর যদি আমরা শুধুমাত্র গাছ কাটতেই থাকি, একটা সময় এমন একটা পরিস্থিতি আসবে যখন আমাদের দেশ অর্থাৎ পরিবেশ কি হবে? মরুভূমিতে পরিণত হবে। মরুভূমিতে কি হবে? পরিণত হবে। তো আজকে আমরা জানবো পরিবেশের প্রভাবে কি হতে পারে। পরিবেশের প্রভাবের ফলে আমাদের বৃষ্টিপাত, তাপমাত্রা পরিবর্তন হয়। পরিবেশের যদি পরিবর্তন হয় তাহলে আমাদের কি হয়? যেমন ধরো, কেন এটা হয়? মনে করো আমরা যখন খাবার খাই, খাদ্য গ্রহণ করি, যখন আমরা সময় মতো খাবার খাবো তখন দেখবে যে আমরা কি, আমাদের শরীর দুর্বল হচ্ছে না, আমরা পর্যাপ্ত পরিমাণ কাজ করার জন্য শক্তি পাচ্ছি, হ্যাঁ। কিন্তু দেখা যাবে যখন একদিন আমার খাবার খেতে ইচ্ছে করছে না, তখন হয়তো দেখা যাবে ওই দিন আমাদের শরীরে দুর্বল লাগবে। কারণ কি? আমরা খাবার গ্রহণ না করার কারণে আমাদের শরীরে কি হচ্ছে না? পর্যাপ্ত পুষ্টি পৌঁছাচ্ছে না। ঠিক একই রকম ভাবে আমরা যদি পরিবেশের কি করে থাকি? ক্ষতি করে থাকি, আমাদের পরিবেশের যে পরিবর্তনটা হবে সেটার প্রভাব কি হয়? খারাপ হয়, বা এটাকে আমরা ক্ষতিগ্রস্ত বলতে পারি। পরিবেশ কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। তাহলে পরিবেশ পরিবর্তনের প্রভাব কি? যদি পরিবেশ পরিবর্তন হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ কি হয় না? বৃষ্টিপাত হয় না। পর্যাপ্ত পরিমাণ কি হয় না? বৃষ্টিপাত হয় না। এবং তাপমাত্রারও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তাপমাত্রা কি হয়ে যায়? প্রয়োজনের তুলনায় কি হয়? বৃদ্ধি পায়। তাপমাত্রা কি পায়? বৃদ্ধি পায়। তাহলে আমরা দুইটা বিষয় জানলাম। সর্বপ্রথম পরিবেশ পরিবর্তনের প্রভাবে কি হয়? বৃষ্টিপাতে পরিবর্তন হয়, অথবা পর্যাপ্ত পরিমাণ কি হয় না? বৃষ্টিপাত হয় না। এবং তাপমাত্রারও কি হয়ে থাকে? পরিবর্তন হয়ে থাকে। এখন আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও সেটা। তাহলে পরিবর্তনের কি হয়? পরিবেশ পরিবর্তনের ফলে কি হয় বললাম? বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তন হয়। লিখে ফেলাম, পরিবেশ পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন। পরিবর্তনের ফলে বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তন ঘটে। এই যে বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তনের ফলে আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়। কি হয়? আমরা গত ক্লাসে জেনেছিলাম প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি? খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদিগুলো হচ্ছে যে কি? প্রাকৃতিক দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগ কিসের কারণে হয়? বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তনের ফলে কি ঘটে পরিবেশে? প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, সেটাও আমরা লিখবো। বৃষ্টিপাত ও তাপমাত্রা পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও তাপমাত্রা পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বা দেখা যায়। দুর্যোগ
দেখা দেয়। এছাড়াও প্রাকৃতিক, এই যে দেখো একটা কাজের কিন্তু একটা কাজের সাথে জড়িত, পরিবেশ পরিবর্তন হয়, পরিবেশ পরিবর্তনের ফলে কি ঘটে, বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে। আবার এই তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিবর্তনের ফলে আমাদের পরিবেশে কি দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে কি ঘটতে পারে, মানুষ এবং অন্যান্য জীবে মারাত্মকভাবে কি হতে পারে, মানুষ ও অন্যান্য জীবের, মানুষ ও অন্যান্য জীবের কি হতে পারে, জীবন ও আশ্রয়স্থল, আশ্রয় অন্যান্য জীবের, অন্যান্য কি জীবের জীবন ও আবাসস্থল। আবাস, আমরা গত ক্লাসে জেনেছিলাম আবাসস্থল কি, আবাস স্থল ক্ষতিগ্রস্ত হয়, কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, গ্রস্ত হয়। কি লিখলাম, প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটা কি করে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন আমরা বলেছি প্রাকৃতিক দুর্যোগ কি, বন্যা। আমরা জানি বন্যা হলে আমাদের ঘর বাড়ি বা বাসস্থান, হ্যাঁ, এবং গাছপালা গরু ছাগল সবকিছু কি হয়, পানিতে তলিয়ে যায় বা প্লাবিত হয়, যে কারণে আমাদের জীব এবং জীবনের কি হয়, আবাসস্থল এবং অন্যান্য নানা জিনিসের ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা শিক্ষার্থীরা আজকে জানলাম পরিবেশ পরিবর্তনের প্রভাব আমাদের জন্য কি নয়, ভালো নয়। তাহলে আমরা এমন কোনো কাজ করব না যে কারণে আমাদের পরিবেশের কি ঘটে, পরিবর্তন ঘটে। এখন আমরা আজকে আমাদের প্রথম অধ্যায়ের আরো একটি বিষয় আছে যেটা আমরা জানবো, সেটা হচ্ছে খাদ্য থেকে শক্তির প্রবাহ, খাদ্য থেকে কিভাবে মানব দেহে বা জীবের দেহে কি যায়, শক্তি যায় বা পৌঁছায়। তোমরা তোমাদের বিজ্ঞান বইটা হাতে নাও এবং বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার সাথে যাও। এখানে খেয়াল করো, আমি তোমাদের একটা চিত্র দেখাচ্ছি। এখানে দেখো লিখেছে খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ, কি লিখেছে, খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন শক্তি পেয়ে থাকি। এখানে দেখো সূর্য, সূর্য থেকে শক্তি কে পাচ্ছে, গাছ, এবং এখানে কিছু ঘাসও দেখা যাচ্ছে, এই যে ছোট 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 এগুলো হচ্ছে যে কিছু ঘাস। এই গাছ থেকে আমরা কি পেয়ে থাকি, ফল পেয়ে থাকি, ফল আমরা প্রাণীরা খাই। এই যে দেখো মানুষ, এখানে দেখাচ্ছে আমরা প্রাণী, এবং এই যে ঘাস, ছোট ছোট ঘাসগুলো কে খাই, গরু, এই গরুটাও একটি প্রাণী, ঠিক আছে। এখানে হরিণ ও ঘাস খেয়ে থাকে, এটাও একটি প্রাণী। অর্থাৎ এই খাবার খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে কি আসে, শক্তি আসে। এই হরিণ কার খাদ্য, এখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে, কি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে, যার খাদ্য কি হচ্ছে যে হরিণ। এখানে একটা হরিণের ছবি দেখতে পাচ্ছি। এই রয়্যাল বেঙ্গল টাইগার আবার কি খেয়ে থাকে, হ্যাঁ, এই প্রাণীটা কেউ খেয়ে থাকে, এটা কি গরু, এটা কি গরু। এখানে দেখা যাচ্ছে একটা ইগল দেখা যাচ্ছে, ইগল শক্তি কোথা থেকে পাই, এখানে দেখো একটি খরগোশের ছবি আছে, এই খরগোশটি কার খাদ্য, ইগলের খাদ্য, ঠিক আছে। আবার এই খরগোশ কি খেয়ে বেঁচে থাকে, এই গাছে বা ছোট ছোট গাছ বা গাছের ফলমূল এগুলো খেয়ে বেঁচে থাকে। এই খরগোশটি খেয়ে কে বেঁচে থাকে, ইগল বেঁচে থাকে, ঠিক আছে। এইভাবে করে এক পরিবেশের এক একটি উপাদান, এক একটি প্রাণী এক একভাবে কি করে, খাদ্য গ্রহণ করে, ঠিক আছে, এবং এর মাধ্যমে তারা কি পেয়ে থাকে, শরীরে শক্তি পেয়ে থাকে। এখানে খেয়াল করো লিখেছে বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন, সকল জীবের কি প্রয়োজন, শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে, যেটা গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম এবং একটি চিত্রের মাধ্যমে সেটা বুঝিয়েছিলাম। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়, কি করে, প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকে এই শক্তি পেয়ে থাকে, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চিত্রে সূর্যের আলো কোথায় যাচ্ছে, উদ্ভিদে যাচ্ছে। এই যে উদ্ভিদ, এগুলা উদ্ভিদ, এগুলাও কি উদ্ভিদ, তাহলে উদ্ভিদ কোথেকে শক্তি পাচ্ছে, সূর্যের আলো থেকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সেটাও আমরা জানি। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। যেমন এখানে খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে প্রাণী, প্রাণীরা কি করতেছে, এরা কি করে, এখানে গাছ থেকে কি খায়, ফলমূল খায়। আবার এই প্রাণীটি কি করে, এই প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ হরিণকে। আবার হরিণ খাদ্য হিসেবে কি খায়, এই যে ঘাস বা ফলমূল বিভিন্ন ধরনের খাদ্য তারা খেয়ে থাকে। এইভাবে বেঁচে থাকার জন্য আমরা কি করি, প্রাণীরা খাদ্য গ্রহণ করে থাকি। পরিবেশ খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদের এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয় পরিবেশে। এইভাবে করে কি হয়, সূর্য থেকে উদ্ভিদ
শক্তি পেয়ে থাকে, শক্তি পেয়ে থাকে এবং আমরা উদ্ভিদ থেকে প্রাণীতে কি হয় শক্তি প্রভাবিত হয়। এইভাবে করেই আমাদের শরীরে বা জীবটা উদ্ভিদ থেকে প্রাণী দেহে কি আসে শক্তি আসে। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা আমাদের দেহে শক্তি কি করে আসে। তো এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিব, লিখে দিব, এগুলো অবশ্যই তোমরা SW খাতায় লিখবে, এগুলো তোমাদের SW খাতায় লিখবে আজকের তারিখ দিয়ে। প্রশ্নগুলো হলো, খাদ্যের আমার সাথে সাথে লিখো, খাদ্যের মাধ্যমে কিভাবে শক্তি প্রবাহিত হয়, কিভাবে শক্তি তা ব্যাখ্যা করে, ব্যাখ্যা করো। পরিবেশ পরিবর্তনের ক্ষতিকর দিকগুলা কি কি, পরিবেশ পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো কি কি। আরেকটি প্রশ্ন আমি তোমাদের বলছি, যেটা আমাদের গত ক্লাসে আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে পরিবেশ পরিবর্তনের কারণ, পরিবেশ পরিবর্তনের কারণ। পরিবেশ পরিবর্তনের কারণ সমূহ, পরিবর্তনের কারণ সমূহ উল্লেখ করো। ঠিক আছে শিক্ষার্থীরা, তো এইটুকু SW মাধ্যমে আমরা প্রথম অধ্যায়টা শেষ করব। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ নতুন পড়া শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াটুকু সুন্দরভাবে কি করবে SW খাতে লিখবে এবং পড়বে। আল্লাহ হাফেজ।